আমরা এখানে দেখতেছি লেখা আছে আপনার এমআইডি, ঠিক আছে। এখানে এই দুটি ভলিউমের কি কাজ করে, ঠিক আছে, এই দুটা ভলিউমে অনেক কাজ করে, ঠিক আছে। এই দুই ভলিউমের মধ্যে আপনার অনেক কিছু আছে, অনেক কিছু শিকার আছে এই দুইটা ভলিউম থেকে। তাই আমি বলবো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন, নলে বুঝতে পারবেন না। এই ভিডিওতে অনেক কিছুই শিখতে পারবেন, এই দুই ভলিউমে অনেক কাজেই লাগে। যেমন ধরেন বাউল গান অথবা কনসার্ট যে কোনো প্রোগ্রামেই আপনার এই দুইটা ভলিউমে কাজে লাগে, ঠিক আছে। এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি ভালো করে বোঝাবো, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি লেখা আছে এমআইডি, ঠিক আছে। আমরা এই দুইটা ভলিউমের নাম হলো আপনার মিড হাই, ঠিক আছে, মিড হাই, এই দুইটা ভলিউমের নাম। আপনার হাইয়ের ভলিউম কিন্তু এটা, ঠিক আছে, টুইটারের ভলিউম হাই, ঠিক আছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে এমন গানের মধ্যে আছে আপনার হাইটা আপনার এমন হাই বাইর হয়, ঠিক আছে। আমরা হাইটা এটা যদি অফ করে দেই তারপরে আমাদের হাই কমে না, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমরা এই দুইটা ভলিউম ব্যবহার করে, আমরা এখানে দেখতেছি মিড হাই দুইটা ভলিউম, এই দুইটা ভলিউম ব্যবহার করে আমরা কি করতে পারবো, মিড কমাইতে পারবো, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার গানটা আপনার এমন হাই ভ্যার ভ্যার করতেছে, স্যার স্যার করতেছে, ঠিক আছে, মানে ভ্যার ভ্যারা করতেছে, ঠিক আছে। আমরা হাই কমাইছি তারপর হাই কমে না, ঠিক আছে। এই দুইটা ভলিউমের সাহায্যে আমরা কি করতে পারবো, গানটি ক্লিয়ার করতে পারবো, আমরা হাইটা কমাইতে পারবো, ঠিক আছে। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই হাইয়ের ভলিউমটা ফুল দিই, ঠিক আছে, হাইয়ের ভলিউমটা ফুল দেওয়ার পরে আপনার গান দিয়ে কোনো হাই বাড়ে না, মানে টোন বাড়ে না গানের মধ্যে, ঠিক আছে। তারপর ওই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এখানে দেখতেছি মিড হাই, মিড হাইয়ের দুইটা ভলিউম আছে, এই দুইটা ভলিউমের সাহায্যে আমরা কি করতে পারবো, আমরা গানটির মধ্যে আমরা যদি আমাদের যদি হাই না থাকে, আমাদের হাইয়ের ভলিউমটা ফুল দেওয়ার পরেও তারপর যদি হাই না বাড়ায় গানের মধ্যে, ঠিক আছে, ওই টাইমে আমরা এই দুইটা ভলিউমের সাহায্যে আমরা কি করতে পারবো, গানটির মধ্যে আমরা হাই তৈরি করতে পারবো, হাই বানাইতে পারবো এই দুইটা ভলিউমের সাহায্যে, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গানটি আপনার মানে ঠিক আছে কিন্তু ভ্যার ভ্যার করে, ঠিক আছে, ভ্যার ভ্যার করে, মানে গানটার মানে যতটুক মানে গানটা শুনতে ভালো লাগে না, ঠিক আছে। আপনার বেস হয়তো বা আপনার ফাইটা যায়, বেসটা আপনার মানে টাইট নেয়, হয়তো বা আপনার বেসটা হয়তো স্পিকারের ভিতর মিহি বিট গেছে গা, ঠিক আছে, মানে গানটা একদম ভিতর মিহি গেছে গা, ঠিক আছে। গানটা আমরা যদি মানে একটু বাসায় দিতে চাই, মানে উপরের দিকে স্পিকারের উপরের দিকে, তাহলে আমরা এই দুইটা ভলিউমের সাহায্যে আমরা করতে পারবো, মানে কি লেখা আছে মিট, আমাদের হাই মিটের এই দুইটা ভলিউমের সাহায্যে আমরা কি করতে পারবো, গানটাকে আমরা বাসায় দিতে পারবো, ঠিক আছে। অনেক সময় দেখা গেছে গানটা অতিরিক্ত আপনার উপরে মানে বাইশে উঠছে, ঠিক আছে, গানটাকে আপনার মাঝামাঝি করা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা ভলিউমের সাহায্যে কি করতে পারবো, গানটাকে আমরা সমান করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আমরা গানটাকে আমরা মানে আমরা এই দুইটা ভলিউমের সাহায্যে গানটারে আমরা যে কোনো মডেল ধরাইতে পারবো এই দুইটা ভলিউমের সাহায্যে, ঠিক আছে। এই দুইটা ভলিউম আপনার অনেক কাজে লাগে, বাউল গান অথবা কনসার্ট, ঠিক আছে, কনসার্টের মধ্যে বেশিরভাগ কাজে লাগে, তারপর দেওয়া লাগে আপনার বাউল গানের মধ্যে, ঠিক আছে। আপনার বাউল গানের মধ্যে আপনার ঢোলের মধ্যে এই দুইটা ভলিউম অনেক কাজে লাগে, ঠিক আছে। বাউল গানের অনেক শিল্পীর কণ্ঠ আছে, আপনার মানে কণ্ঠটাকে আপনার রিপিট করতে পারবেন, কণ্ঠটাকে আপনার শিল্পীর কণ্ঠ এমনভাবে আপনি করতে পারবেন আপনার শিল্পীর কণ্ঠ অনেকেই চিনবে না, ঠিক আছে, এই এরকম করতে পারবেন এই দুইটা ভলিউমের সাহায্যে, ঠিক আছে। মানে গানটাকে উঁচাও করতে পারবেন, নিচাও করতে পারবেন, মানে গানটাকে আপনার গানটিকে আপনি স্পিকারের ভিতর দিকেও দিতে পারবেন, আবার বাহিরের দিকেও আবার দিতে পারবেন, ঠিক আছে। আবার গানটি আপনার মানে অন্য একটা মডেল ধরাইতে পারবেন এই দুটি ভলিউমের সাহায্যে, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি কি এমআইডি, ঠিক আছে, হাই মিডের, মানে এই দুটো ভলিউম আমাদের হাই মিডের ভলিউম, ঠিক আছে। আমাদের হাইয়ের ভলিউম কিন্তু এটা, ঠিক আছে। অনেক সময় আমরা আমার আর গেল আমাদের এখানে কি লেখা আছে, লো লেখা, লো মানে বেস, ঠিক আছে, মানে বিডের ভলিউম, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গানটির মধ্যে বিট মানে অনেক সময় ফাইটা যায়, ঠিক আছে, বিট ঠিক থাকে না, আইলা যায়, ঠিক আছে, মানে আমাদের মিক্সারে আমাদের সেডের সাউন্ড ঠিক আছে তবুও আমাদের গানটি ঠিক হয় না, অনেক মানে পচা গান বিভিন্ন মোবাইল দিয়ে আপনার বিভিন্ন কনসার্টে বাজায়, ঠিক আছে, ওই টাইমে আপনার বেসের ভলিউম মানে কমাইয়ে বাড়ায় আপনার এটা গানটাকে কন্ট্রোল করতে পারতেছেন না, ঠিক আছে। ওই টাইমে আপনার এই যে মানে মিড হাইয়ের যে দুটি ভলিউম আছে এই দুটার ভলিউমের সাহায্যে আপনারা গানটিকে কন্ট্রোল করতে পারবেন, গানটিকে আপনি কি করতে পারবেন মানে একটু ভালো করতে পারবেন, আপনি খারাপ গান মানে পচা গানটারেও আপনি কি করতে পারবেন এই দুইটা ভলিউমের সাহায্যে আপনি গানটাকে আপনি মানে ক্লিয়ার করতে পারবেন, মানে গানটিকে আপনি রিপিট করতে পারবেন, মানে সম্পূর্ণ মানে গানটাকে আপনার আয়ত্তে আনতে পারবেন, ঠিক আছে। গানটি যদি বেরবেড়া অথবা স্যারসারা ফাটা গানও থাকে তারপরে আপনারা এই দুইটা ভলিউমের সাহায্যে কিছুটা আপনি গানটাকে ক্লিয়ার করতে পারবেন, ভালো করতে পারবেন, ঠিক আছে।
গানটি মানে গানটির বিজে যদি সমস্যা থাকে তারপর আপনারা কি করতে পারবেন এই দুটি ভলিউমের সাহায্যে হাই মিডের এই দুটি ভলিউমের সাহায্যে গানটাকে আপনি বিভিন্ন মডেল দ্বারাই আপনার গানটাকে ফোটাইয়া তুলতে পারবেন ঠিক আছে আমাদের এই দুটি ভলিউমের অনেক কাজ ঠিক আছে অনেক সময় দেখা গেছে আপনার গানটি আপনার শিল্পীর কণ্ঠ অথবা আপনার ঢোল অথবা বিভিন্ন কণ্ঠমন্ত্র আপনার এটাতে আপনার দেখা গেছে একজনের কণ্ঠ বহা একজনের কণ্ঠ মানে কথা গান অথবা কথা কইলে কর্তারা মানে বইয়া পড়ে ঠিক আছে মানে উপরে বাসে না ঠিক আছে আপনার রিভাব দিচ্ছেন ইকো দিচ্ছেন তারপরে কথা বাসে না ঠিক আছে কথাটা জানি কিরকম হয় ঠিক আছে এখানে আমরা দেখতেছি মিড হাই মিডের এই দুটি ভলিউম ব্যবহার করে আপনারা কণ্ঠটা কি করতে পারবেন কণ্ঠটাকে আপনি সুন্দর করতে পারবেন ভালো করতে পারবেন ঠিক আছে কণ্ঠটাকে আপনি আপনি জাগাইয়া তুলতে পারবেন ঠিক আছে কণ্ঠটা যদি আপনার নিচ মিড থাকে অথবা কণ্ঠটা যদি ডাবালেও থাকে মানে স্পিকারের বাহিরে না সাউন্ড আসে তারপর আপনারা দেখা যাচ্ছে আমরা এখানে লেখা আছে মিড হাই মিটেড এই দুটি ভলিউমের সাহায্যে আমরা অনেক কিছু করতে পারবো এই দুটি ভলিউমে আমাদের অনেক কিছু হয় ঠিক আছে তারপর অনেক সময় দেখা গেছে আপনার মানে গেনের ভলিউম ফুল দিয়েছেন ঠিক আছে আপনার ফেটার ফুল দিয়েছেন আপনার আউট মাস্টার ফুল দিয়েছেন অনেক সময় দেখা গেছে গানের মধ্যে একদম সাউন্ড কম ঠিক আছে সাউন্ডও কম টুনও কম ঠিক আছে ওই ক্ষেত্রে আপনারা এই আপনার আপনারা এখানে দেখতেছি মিড হাইয়ের দুটি ভলিউম আছে মিড হাইয়ের দুটি ভলিউমের সাহায্যে আমরা কি করতে পারবো আরও সাউন্ড বাড়াইতে পারবো সাউন্ডটাকে আমরা বাসাইয়া তুলতে পারবো সাউন্ডটা আমাদের সুন্দর হবে ঠিক আছে সাউন্ড কম থাকলেও আমরা গানটাকে আমরা এই দুটি ভলিউমের সাহায্যে আমরা রিপিট করতে পারবো মানে ভালো করতে পারবো ঠিক আছে এই হলো আমাদের এই দুটি ভলিউমের কাজ অনেক কাজ আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো আমাদের আপনাদেরকে বাজাইয়া আপনারা ভিডিওটার সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন না আমরা এখানে দেখতেছি 11 নম্বর চ্যানেল তাহলে দেখলাম এই দুটা ভলিউম হলো আমাদের মিড হাই এই দুটা ভলিউম হলো আমাদের মিড হাইয়ের ভলিউম এটা হলো আমাদের টুইটারের ভলিউম মানে হাইয়ের ভলিউম ঠিক আছে এটা আমাদের লেখা লো লো লেখা মানে বিডের ভলিউম ঠিক আছে এটার আমি অন্য আমি লো অথবা আপনার হাই ঠিক আছে এগুলো নিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আজকের ভিডিওতে শুধু দেখালাম আমরা মিড হাইয়ের এই দুটি ভলিউমে কি কাজ করে ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের ভিডিওটা হলো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ।